সৌজন্যের রাজনীতি দুর্গাপুরে বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্ন ভোজন শালে এনে তৃণমূল বিধায়ক উপহার হিসেবে বিজেপি নেতার স্ত্রীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রীর নাম লেখা শাড়ি। লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ছবি উঠে আসছে যা নজর কাড়ছে সকলের। বিভিন্ন জায়গায় শাসক বিরোধী সংঘাত দেখা গেলেও এবার লোকসভা নির্বাচনের আগে এক অন্যরকম চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি, এবার তার বাড়িতেই মধ্যাহ্ন ভোজন শালে তৃণমূল বিধায়ক। লোকসভা নির্বাচনের আবহে বিজেপি নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের মধ্যাহ্ন ভোজনের ছবি নজর কেড়েছে সকলের। শুধুমাত্র মধ্যাহ্ন ভোজন নয়, বিজেপি নেতার স্ত্রীকে উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শাড়ি। এমন সৌজন্য রাজনীতির সাক্ষী থাকল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের জিমুয়া গ্রাম। জানা গিয়েছে ওই এলাকার বিজেপি নেতা ধর্মদাস গোপ তিনি তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বিজেপি নেতার আমন্ত্রণে সাড়া দিয়ে বিজেপি নেতার বাড়িতে মেঝেতে বসেই মধ্যাহ্ন ভোজন শালীন তৃণমূল বিধায়ক। এদিন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ধর্মদাস বাবু বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন, এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন। যদিও এই ঘটনায় বিজেপি নেতা ধর্মদাস গোপ জানান, বিধায়ক তো সবার, এর মধ্যে কোনো রং দেখছি না। বিধায়ক যদি খেতে আসে তাহলে তো আর করার কিছু নেই। রাজনৈতিক ময়দানে আমার প্রতীক চিহ্ন আলাদা, ওনার প্রতীক চিহ্ন আলাদা, কিন্তু বিধায়ক সবার। বিধায়ক আমাদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করায় আমি আপ্লুত। যদিও পুরো ঘটনা নিয়ে লোকসভা নির্বাচনের প্রাককালে শুরু হচ্ছে জোর রাজনৈতিক তর্জা। তৃণমূলের কর্মীরা কেউ ডাকছে না, তাই বিজেপি কর্মীদের বাড়িতেই চেষ্টা করছেন, এমনই কটাক্ষ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, বিজেপি কর্মীর বাড়িতে খেয়েছেন খুবই ভালো, কিন্তু শাড়ির উপহার দিতে পারেন না, নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে ভোট চেয়েছেন, আমরা এই বিষয় নিয়ে অভিযোগ জানাবো। সব মিলিয়ে বিজেপি নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের মধ্যাহ্ন ভোজন এবং বিজেপি নেতার স্ত্রীকে শাড়ি উপহার সৌজন্যের রাজনীতি হলেও লোকসভা নির্বাচনের প্রাককালে থামছে না শাসক বিরোধী তর্জা। ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফা নির্বাচন শেষ উত্তরবঙ্গের তিনটি জেলায়। দ্বিতীয় দফা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক ইস্যুতে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি এবং রাজনৈতিক পরিবেশ। লোকসভা নির্বাচনের প্রাককালে সৌজন্যের রাজনীতিও পরবর্তীতে রূপ নিচ্ছে রাজনৈতিক তর্জায়। লোকসভার প্রাককালে শাসক বিরোধী তর্জা অন্যরূপ এনে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী চতুর্থ দফা অর্থাৎ মে মাসের ১৩ তারিখ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। এই লোকসভা নির্বাচনে একদিকে যেমন তৃণমূল প্রার্থী রয়েছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, অন্যদিকে বিজেপি প্রার্থী রয়েছেন পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বাম প্রার্থী রয়েছেন সুকৃতি ঘোষাল। লোকসভা নির্বাচনে প্রাককালে নির্বাচনী ময়দানে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। সেখানে বিজেপি নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের মধ্যাহ্ন ভোজন এক অন্যরকম সংযোজন জেলার রাজনীতিতে। যদিও পুরো ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব, এমনকি তৃণমূল বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। বিধায়ক তো সবাই নেতৃত্ব পার্টির সম্বল কিছু নেই, এবারে বিধায়ক খেতে হলো, আমি তো না করতে পারি না, মুখ্যমন্ত্রী আছে না করা যাবে না, এরকম বিধায়কও তাই, প্রধানমন্ত্রী যেমন সবাই এটাও তাই সবাই। বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল, এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয়, কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, এ দাদু বলে আদর করে, আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? সে আমাদের পার্টির কর্মী বাড়িতে খাচ্ছে, তার মানে এখান থেকে প্রমাণিত তাকে কেউ ডাকছে না, কারো তৃণমূলের বাড়িতে খাওয়ার কথা ক্ষমতা নেই, আমরা বলছি অতিথি দেব ভাবো, তাই আমাদের পার্টির কর্মীরা তাকে গেছেন বাড়িতে খাওয়ার চেষ্টা করেছেন, খাওয়িয়েছেন, খুব ভালো জিনিস।